آمنوا به ونتوكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم سورة الحجر 96 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, আপনাকে যা কিছু আদেশ করা হয় আপনি এগুলো আপনার উম্মতকে শোনাই দিন। কাফের বসে নাস্তিক মর্তাদারা কি বলে না বলে এদিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না। হ্যাঁ, এরা যে আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, মজাক উড়ায়, এদের ব্যাপারে আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট, আপনাকে কিছু করতে হবে না। যে সমস্ত মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ করত, এদের মধ্যে পাঁচজন ছিল উল্লেখযোগ্য, খুব বেশি ঠাট্টা বিদ্রুপ করত এরা পাঁচজন। পাঁচজনের একজন ছিল আস ইবনে ওয়াইল, সে যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত নাক এবং মুখকে বিগড়ে ভেস্কির মতো করে হুজুরের সাথে ঠাট্টা মজা করত, তুচ্ছতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি শাস্তি দিলেন? আল্লাহ পাকে তোয়াদা, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য আমি আল্লাহ আপনার পক্ষ থেকে যথেষ্ট। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন। একদিন এ আস ইবনে ওয়াইল দুই ছেলেকে নিয়ে সাওয়ারের পিঠ থেকে নামল পাহাড়ের পদদেশে, পা মাটিতে রাখা মাত্র বলল, আমাকে কিছে দংশন করেছে, কামড় দিয়েছে। সবাই খুব খোঁজাখুঁজি করলো, কোনো পোকামাকড় সাপ বিচ্ছু কিছুই নেই, কিসে কামড় দিল কিছু নেই। এতে তার পার নলা ফুলতে ফুলতে ওটের গর্দান যেরকম, ওটের ঘাড় লম্বা মোটা হয়, এরকম মোটা হয়ে গেছে। মোটা হয়ে সে মারা গেছে, এটা আর সইতে পারেনি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে নিলেন এইভাবে। এত গেল একজন। দ্বিতীয়জন খুব বেশি হাসি মজাক করত, নাম ছিল হারেস ইবনে কায়েস। একদিন মাছ খেয়েছে লবণাক্ত মাছ, অতিরিক্ত মাছ খাওয়ার পরে সাধারণত পিপাসা একটু বেশি লাগে, তার পিপাসা লেগে গেছে আরো বেশি। যতই পানি পান করে পিপাসা মিটে না, কিন্তু পিপাসায় অস্থির, পেটে আর জায়গা নেই, পিপাসা অস্থির। পানি আরো দাও, পান করার পরে পিপাসা তো মিটে না, আরো দাও। এভাবে অতিরিক্ত পানি পান করতে করতে যেখানে গিয়ে পানি জমে পেটের ভিতরে, ওটা ফেটে গেছে। এরপরে রক্তভূমি আরম্ভ হয়, এতে করে সেও মারা যা জিন্দা থাকেনি। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে আপনার পক্ষ থেকে তাদের জন্য আমি যথেষ্ট। তিন নম্বর ব্যক্তি ছিল আসওয়াদ ইবনে মুত্তালিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব ঠাট্টা বিদ্রুপ করত। একদিন তার গোলাম সহকারে একটি গাছের নিচে বসা, গাছের গোড়ায় হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম আসলেন, মাথা ধরে গাছের সাথে বাড়ি। ফেরেশতা তো দেখা যায় না। সে গোলামকে বলতেছে, আমাকে বাঁচাও, কি আমার মাথা ধরে গাছের সাথে আমাকে বাড়ি দিচ্ছে, মাথা পিঠাচ্ছে গাছের সাথে, বাঁচাও। গোলাম বলে, বাঁচাবো কীভাবে, কেউ তো নেই। এভাবে মাথা গাছের সাথে বাড়ি খাচ্ছে, খেতে খেতে সে এখানেই শেষ হয়ে গেছে, গাছের সাথে মাথা বাড়ি খেয়ে। আল্লাহ পাক, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য যথেষ্ট। চতুর্থজন আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস। এই বেচারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো সাহাবীকে দেখলে সুপার পাওয়ার এসে গেছে, প্রেসিডেন্ট এসে গেছে, এরা নাকি রোম সম্রাটকে পরাজিত করবে, পারস্য সম্রাটকে পরাজিত করবে, এই দেখো প্রেসিডেন্ট এসে গেছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা তখন ছিল আর্থিক দুর্বলতা, গায়ে পোশাক থাকত কম দামের কাপড়, চিরাফাটা কাপড় থাকত। এদেরকে দেখে বলতো, এ রোম সম্রাট, এ পারস্য সম্রাট আসছে, দেখো, মজাক করতো, ঠাট্টা করতো। আমরা যেরকম কাউকে গালি দিই, লাট সাল এসে গেছে। ইংরেজরা যখন দেশ শাসন করে তো ভারতবর্ষের দায়িত্ব যাকে দেওয়া হইতো তাকে বলা হইতো লর্ড, বলতো বড় লর্ড। এখান থেকে এখন আমাদের গালি কি কার আটসা। তো এই মুসলমানদেরকে দেখলে, হুজুরকে দেখলে কয়, দেখো প্রেসিডেন্ট এসে গেছে, রোম সম্রাটকে পরাজিত করবে, পারস্য সম্রাটকে পরাজিত করবে, ঠাট্টা বিদ্রুপ। আল্লাহ, একদিন সে ঘর থেকে বের হয়, লু হাওয়া চলতে থাকে, গরম বাতাস, গরম বাতাসে সারা দেহ পোড়া গেলে যেরকম কয়লার মতো হয়ে যায়, অল্প সময়ের মধ্যে তার সারা দেহ এরকম কয়লার মতো কালো হয়ে গেছে, আরোগত হয় ফর্সা। সে যখন ঘরে আসছে, ঘরের দুয়ার খুলে তারা দেখে যে এক লোক গায়ের রং হাফসির মতো কালো, এ তো আমাদের এই লোক নয়, আসওয়াদ ইবনে আব্দিজা ঘোষ নয়, এরা দুয়ার খুলব না। যতই পরিচয় দেয়, আরে আমি তোমার আব্বা, অমুকের স্বামী, অমুকের দাদা, আমি এই ঘরের মালিক, কয় না, কোত্থেকে আসছে বুয়া, তুমি এই ঘরের মালিক নও, আমাদের আব্বাও নয়, স্বামীও নয়, দাদাও নয়, সবাই ঘরে অস্বীকার। যতই চেষ্টা করলো তারা ঘরে ঢুকতে দিল না। এই বেচারা ঘরের বাইরে রইল আরো লু হাওয়াতে, শেষমেশ সেও মারা গেল ঘরের বাইরে, ঘরে আর ঢুকতে পারল না। ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। পাঁচ নম্বর ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব বেশি ঠাট্টা বিদ্রূপ করত। একদিন যাচ্ছে কোথাও, দেখে এক লোকের তীর বানায়, তীর মানে যুদ্ধের তীর, কাঠের শালা, মাথার মধ্যে লোহার পোনা, তীর বানায়। এর মধ্যে সে যাওয়ার সময় তার চাদরের মধ্যে একটি তীর বিঁধে যায়, আটক হয়ে যায়। এখন তীরটা খুলতে হলে তাকে নিচের দিকে উপর হতে হবে, মাথা নিচু করতে হবে, এটা তার আত্মমর্যাদা বোধ বাধা দেয়। আমি একজন লিডার, আমি মাথা নিচু করবো, এ তো হবে না। তো তীর কাপড়ে আটক হয়ে আসে তো থাকুক, কী আসে আর যায়। এর মধ্যে চাদরের এক মাথা যখন ঘাড়ের উপর দিকে তোলার জন্য মারছে, তীরের ফোনা লেগে গেছে তার চোখের কিনারায়, কেটে গেছে। এই যে রক্ত প্রবাহিত শুরু হলো, রক্ত আর বন্ধ হইল না, এভাবে রক্ত বের হতে হতে এও শেষ হয়ে গেছে। যে পাঁচজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি বিরক্ত করত, ঠাট্টা মজাক করত, বদরের যুদ্ধের আগে আগে পাঁচজনের অবস্থা শেষ হয়ে গেছে। আমার আল্লাহর ওয়াদা হাড়ে হাড়ে পূরণ হয়ে গেল, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন। ও নবী, যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আপনার পক্ষ থেকে এদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এরা যে ঠাট্টা বিদ্রোহ করে তারা কারা? আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, এরা আল্লাহর সাথে আরো অনেক বস্তুকে মাবুদ বানায় নেয়, বিভিন্ন মূর্তি বানায়, কো এটাও মাবুদ। ফাসাউফা ইয়ালামুন, অদূর ভবিষ্যতে জেনে নিবে আমি কিভাবে যথেষ্ট। অল্প কয়েকদিনের মাথায় আল্লাহ পাক জানায় দিলেন সবাইকে যে পাঁচজনের কি দশা ঘটল। জালেমের পরিণাম এরকমই হয়, আখেরাতে শাস্তি তো আছে, দুনিয়া তো আল্লাহ পাক দেখাইয়া দেয় যে জালেমের পরিণাম এমনই হয়। ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও নবী, এরা যে আপনাকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রূপ করে, মজাক উড়ায়, আমি এগুলো জানি। আপনি আবার ভাববেন না যে কে কে আমার সাথে বেশি ঠাট্টা করে, মজাক উড়ায়। আল্লাহ পাক যে প্রতিশোধ নেবেন কে কে বেশি মজাক উড়ায়, আল্লাহ পাক জানা দিলেন, আমি সব জানি, কে অতিরিক্ত করে আর কে কম করে, কে বেশি করে, সব জানি। কিন্তু মানুষ হিসাবে ঠাট্টা বিদ্রোহ শুনলে একটু মনে ব্যথা আসতে পারে, মানুষ হিসাবে আসে, আসাই স্বাভাবিক। গালি দিলে ব্যথা আসবে, ঠাট্টা করলে ব্যথা আসবে, মাস্কারি করলে ব্যথা আসবে, তুচ্ছতাচ্ছিল্য করলে ব্যথা আসবে। যদিও যে ঠাট্টা করে, যে গালে দেয়, মুখ নষ্ট হয়েছে তার, বাতাসে উড়ে গেছে, যাকে গালে দিয়েছে তার কিছু আসে অনে যায়নি, তারপরেও মানুষ হিসাবে ব্যথা আসে। গালির, ঠাট্টা বিদ্রুপের একটা প্রভাব আছে, তার একটা বৈশিষ্ট্য আছে প্রভাব। এক হুজুর যেতেছেন রেলগাড়িতে, ফাঁসে আরেক বেটা, হুজুর দেখলে কিছু মানুষ আছে সইতে পারে না, প্রশ্ন করে, হুজুর আপনাদের কাছে মানুষ পানি নিয়ে আসে ফুঁক দেওয়ার জন্য, আপনারা কী করে ফুঁক দেন? এগুলো তো সব গাঁজাখুরি কারবার। কীভাবে পড়ছেন আপনি? আপনার মুখে রয়ে গেছে, এখানে ফুঁক দিলে কী হবে, এখানে ফুঁক দিলে কী হবে, আবার মানুষের দেহও ফুঁক দেন, কী কী পড়ে, এ সমস্ত ব্যাপার। হুজুরের পর সালা রাখো, সালা বললে কি? তার চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, হুজুর কী বললো আমার চেহারা রং পরিবর্তন? হুজুরে বলেন, আমি একটা কথা বলছি, আপনার গায়ে ফুঁকও দেয়নি, বাতাসও লাগেনি, শব্দ এটা অন্যদিকে বাতাসে উড়াই নিয়ে গেছে, আপনার গায়ে লাগেনি, চেহারা পরিবর্তন কেন আসলো? একটা গালির যদি প্রভাব পড়ে, আপনার চেহারায় পরিবর্তন আসে, আল্লাহর কোরআনের আয়াত করে ফুঁক দিলে প্রভাব হবে না? এখন বুঝে আসছে, গালির যদি প্রভাব হইতে পারে, আল্লাহর কোরআনের প্রভাব আরও অনেক বেশি। জাপানে একজন পরীক্ষা করছে, কোমলবীরা আল্লাহর বিভিন্ন নাম নিয়ে পানিতে ফুঁক দিয়ে কী আসে আছে, পানি পরীক্ষা করে দেখে, ফুঁক দেওয়ার আগে পানির এক অবস্থা, আল্লাহ শব্দ বলে ফুঁক দিলে আরেক অবস্থা,
রহমান বলে ফোঁক দিলে আরেক অবস্থা, রাহিম বলে ফোঁক দিলে আরেক অবস্থা, গফ্ফার বলে ফোঁক দিলে আরেক অবস্থা, সত্তার বলে ফোঁক দিলে আরেক অবস্থা। আল্লাহর যত নাম অত নাম করে ফোঁক দিলে অত অবস্থা হয়। ইমান নিয়ে এসেছে যে নামের প্রভাব কি, আল্লাহ রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, ওয়া লাকাদ নাআলামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। এরা যা কিছু বলে এতে করে আপনার তো কষ্ট হয়, আপনার মনে ব্যথা লাগে, এটা আমি জানি। তবে এই ব্যথা ধরে রাখার দরকার নেই, যেহেতু আপনার পক্ষ থেকে আমি যথেষ্ট, ধরে রাখার দরকার নেই। হ্যাঁ, এখন ব্যথা নিরসনেরও তো কিছু ব্যবস্থা দরকার। মানুষ হিসাবে কষ্ট আছে, কষ্ট নিয়ে থাকে, মানুষের প্রেশার বেড়ে যায়, নিরসনের দরকার। নিরসন কীভাবে করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। দুঃখ কষ্ট মুসিবত ব্যথা ইত্যাদি আসলে এটা নিরসনের সবচেয়ে বড় ওষুধ, ফাসাব্বিহ, আল্লাহর তসবিহ পড়ো। বিহামদি রাব্বিক, আল্লাহর প্রশংসা করো। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর তসবিহ পড়ো, প্রশংসা করো। আর ওয়াকুম মিনাস সাজিদিন, নামাজ পড়ো। এই তিন কাজ করলে দুঃখ কষ্ট লাঘব হয়। তাই হাদিস শরীফে আছে, যখন আন্ধি শুরু হয়েছে, আমাদের দেশে তুফান আসে, জোরে সোরে বাতাস বয়ে যায়, বৃষ্টি হয়, আরবের তুফানের সাথে ওঠে দুলাবালি, অন্ধকার হয়ে যায় দুলাবালি, এখানে দেখবেন একটা পাহাড়, কালকে দেখবেন এখানে একদম সমান পাহাড়, এটা নেই, আরেক জায়গা ছিল সমান, ওইখানে পাহাড় একটা দেখা যায়। এই তুফানে এখানের পাহাড় নেই, ওইখানে ওইখানটা নেই, এখানে এরকম করে আন্ধির ভিতরে যদি কোনো গাড়ি ঘোড়া পড়ে ডুবে যায় বালির ভিতরে, মানুষ মারা যায়, এটা মারাত্মক হয় আরব দেশে। যখন এমন কোনো আন্ধি শুরু হইত, ধুলার তুফান, ধুলি ঝড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে মসজিদে যাই পৌঁছতেন, মসজিদে গিয়ে নামাজ শুরু করতেন, দোয়া করতেন, ইস্তেগফার করতেন। আমাদের গুনাহের কারণে মুসিবত আসে, ইস্তেগফার করা গুনাহ মাফ হলে মুসিবত চলে যাবে। আল্লামা রুমি মুস্তানবী শরীফে তাই বলেছেন, গমচবিনি যুদ এসতেগফার রকম, গমচবিনি যুদ এসতেগফার রকম, গন্ধ আমরে খালেকা আমদে কারকম। যখনই দেখবে দুঃখ কষ্ট মুসিবত পরিশানি, সাথে সাথে ইস্তেগফার কর, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার কোনো কর্মের দোষে তার কাছে ধন্যবাদ মাফ চাও, তিনি এবার সবাই নিয়ে যাবেন। তো এই যে আপনার কষ্ট হয় এটা লাঘব করার জন্য আপনি ফাসাব্বে তসবিহ পড়ুন। কেন? আমাদের সবচেয়ে উপকারী অন্তরঙ্গ বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন, এর থেকে অন্তরঙ্গ আর কেউ নেই। যত কষ্টই থাকি না কেন, অন্তরঙ্গ বন্ধুকে কাছে ফেলি সব কষ্ট ভুলে যাওয়া হয়। তাফসিরে রুহুল বয়ানে আছে, একবার এক ব্যক্তিকে দৌড়া লাগানো হচ্ছে, দৌড়া বাগদার, চুপচাপ, কিছু বলেও না, কাঁদেও না, একদম চুপচাপ, মনে হয় যেন কিছুই হচ্ছে না। 99টা দৌড়া লাগালে হলো চুপচাপ, 100 নম্বর আঘাত করার সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, কান্না আরম্ভ করছে। জিজ্ঞেস করলো, 99টা দৌড়া লাগানো হলো, তুমি চুপচাপ, কান্নাকাটি নেই, কিছু নেই, চোখের পানি নেই, আর একটার সময় তোমার কান্নাকাটি, চোখের পানি? আমার প্রেমিক সামনে বসা ছিল, আমি দেখতেছিলাম, তার প্রেমে আমি বললাম, আমাকে কে দৌড়া লাগায় কি করে এই খবর কি আমার ছিল, আমি তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। 100 নম্বরের সময় সে চলে গেছে, এখন আর সে আমার সামনে নেই, তা এখন আমার অনুভব হয়ে গেছে, আমাকে দৌড়া লাগানো হচ্ছে, এটাকে তো অনুভব করি। একজন মানুষের ব্যাপারে যদি এমন হয় তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কেমন হবে? তিনি সবচেয়ে কাছের, সবচেয়ে উপকারী, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু, তার ধ্যানে মগ্ন থাকো, তার জিকিরে মগ্ন থাকো, ফাসাব্বিহ, তার তসবিহ করতে থাকো, তোমার সব দুঃখ কষ্ট লাঘব হয়ে যাবে, দূরীভূত হয়ে যাবে, কিছুই থাকবে না। বেহামদিক বেহামদে রব্বিক পালন কর্তার প্রশংসা করতে থাক। আমি যখন তসবিহ করবো, প্রশংসা করবো, জিকির করবো, তা আমার আল্লাহ কী করে?
কোরআনে কারিমে আছে ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমার শুকর আদায় করো, নাফরমানি করবে না। আল্লাহর এক কুলি বলতেন, আমার আল্লাহ কখন আমাকে স্মরণ করেন আমি জানি, তোমার কাছে ওহী আসে কয় না, তাহলে কখন স্মরণ করেন তুমি জানো, ওহী ছাড়া কিভাবে জানো। কোরআনের আয়াত এটা পড়ো নাই, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যখন আমার জিকির করবে আমিও তখন তোমার জিকির করবো, যখন আমি জিকির করি তখন বুঝি আমার আল্লাহ আমার জিকির করতেছেন, আমাকে স্মরণ করতেছেন। আল্লাহ যখন স্মরণ করেন তখন আমারও স্মরণ। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ ক্লাস ফেলু একসাথে লেখাপড়া করেছেন, ইমাম রব্বানি আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, দুজনের দৃষ্টান্ত পেশ করতে এখন দুনিয়া অক্ষম। যখনই হজরত নানুতুবি হজরত গঙ্গুহির দরবারে আসতেন, গঙ্গুহি বলে আরে ভাই কাসেম আবি আবি মাই তোমে ইয়াদ কর রা থা, এই মাত্র তোমাকে স্মরণ করছি। আর ইনিও যখন ওনার ওখানে যেতেন একই কথা, রশিদ আহমদ আবি আবি মাই তোমে ইয়াদ কর রা থা, এখন মাত্র তোমার স্মরণ করছি। এর স্মরণের আকর্ষণে হে এসে হাজির হয়, এর স্মরণের আকর্ষণে হে এসে হাজির হয়। তার মানুষের স্মরণের এই অবস্থা হলে আমার আল্লাহ স্মরণ কি অবস্থা হবে, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমার স্মরণ করো। তো দুজন দুজনের স্মরণে যখন মগ্ন থাকবে তখন দুঃখ কষ্ট মুসিবত এদেরকে দেখা যাবে। তো দুঃখ কষ্ট মুসিবত লাঘব করার জন্য মহা ঔষধ হলো কি, আল্লাহর জিকির করো। ফাসাব্বিহ তাসবিহানি করো, বিহামদি রাব্বিক পালন কর্তার প্রশংসা করো। ওয়া কুম মিনাস সাজিদিন এবং নামাজ আরম্ভ করো। জুমার বয়ানে শুনেছে নামাজ যদি খুশুর সাথে পড়ি, তো একসময় তো এমন হয় মশা কামড় দেয় না, সাফে কাটে, কোনো খবরও থাকবে না। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকে তীর ঢুকে গেছে, তীর উল্টা দুইটা লোহার কাঁটা থাকে তীরের মাথায়, ঢুকতে সহজে ঢুকে কিন্তু বের হয় না। এখন বের করতে পারতেছে না, গোস্ত ছিঁড়ে বের করতে হবে। ওই যুগে তো এই যুগের নিয়ে অপারেশনের নিয়ম নীতি আবিষ্কার হয়। সাথী সঙ্গীরা অপেক্ষা করলেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ শুরু করছে তো এই সুযোগ এরা টেনে গোস্ত ছিঁড়ে তীর বের করে নিয়ে আসছে। উনি নামাজে মগ্ন, নামাজ শেষ করে দেখতেছেন পায়ে তীর নেই, তো সাথীদেরকে জিজ্ঞেস করতেছেন আমার পায়ে তো তীর বিদা ছিল, এটা কীভাবে পড়লো, কীভাবে পড়লো, কেন এটা পড়ায় না, আমরা টেনে বের করে নিয়ে আসছি। চিন্তা কর, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে নামাজের মাধ্যমে এমন মগ্ন, তীর টেনে বের করে নিয়ে আসতেছে গোস্ত ছেড়ে, উনি এখন নামাজে আছেন টেরো পান না, কী হচ্ছে, নামাজের পর জিজ্ঞেস করতেছেন তীর এটা পড়লো কীভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অবস্থা হয় এরকম, তাহলে অন্য দুঃখ কষ্ট আর কিছু ধারে কাছে আসবে, তা যখন দেখবে কোনো মুসিবত দুঃখ কষ্ট, আমার জিকিরে মগ্ন হও, আমার তাসবিহে মগ্ন হও, আমার প্রশংসায় মগ্ন হও, নামাজে মগ্ন হও। ওয়া কুম মিনাস সাজিদিন, নামাজ পড়তে থাক, বিপদ আসলে নামাজ, নামাজের মাধ্যমে বিপদ দূর হয়, বিশেষ করে যখন কোনো বিপদ আসে সালাতুল হাজত এক্সিট পরীক্ষিত, সালাতুল হাজত পড়ুন, দোয়া করুন, দেখবেন যে কী পরিমাণ উপকৃত হবেন। ইসলামী শরীয়ত এ সালাতুল হাজাত নামে একটা বড় হাতিয়ার আপনাকে দিয়ে রেখেছেন, এটা ব্যবহার করো, ইনশাআল্লাহ দেখবে কী করে উপকৃত হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দুনিয়ার আগমনের মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত, আপনার কাজে আপনি নিয়োজিত থাকুন, আপনার কাজে আপনি ব্যস্ত থাকুন। ওয়াবুদ রাব্বা আপনার পরপরবর্তীকার পালন কর্তার ইবাদতে মগ্ন থাকুন, তা ইবাদতে মগ্ন থাকলে রাত দিন চব্বিশ ঘন্টা আমার পেট চলবে কীভাবে, সংসার চলবে কীভাবে। তো সংসার চালাইতে পেট চালাইতে যা কিছু করা লাগে বৈধ পন্থায় ওইটাও ইবাদত, আর
যদি বাস্তবে আমি ওই পর্যায়ে পৌঁছতে পারি যাকে তাওয়াক্কুল বলা হয়, তাফভিজ ইলাল্লাহ বলা হয়, আমি আমাকে আল্লাহর কুদরতি হাতে ছেড়ে দিতে পারি, মকামে তাফভিজ বলা হয়, এই স্তরে পৌঁছতে পারলে তো কিভাবে আমার রিজিকের ব্যবস্থা হবে এই চিন্তা আমাকে মোটর করা লাগবে না, এটা আমার আল্লাহ দেখবেন। ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহেমাহুল্লাহ তার বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ দিয়েছে শত্রুরা, যেরকম মন্দ মানুষের শত্রু থাকে ভালো মানুষেরও শত্রু থাকে, অনেকে বুঝে না বুঝে শত্রুতানি করে, বুঝে আসলে পরে আফসোস করে হায় কি করছি। তো শত্রুতানি করে ওনার বিরুদ্ধে অভিযোগ সরকারে করে কি এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয় এখানকার, ওদের খালাতো ভাইদের সংখ্যা এই যুগ তো কম নয়, বিভিন্ন হকানে বুজুর্গানে দিনের খানকা কমই মাদ্রাসা জঙ্গিবাদী ট্রেনিং হয়। আরে কি হয় আসো থাকো এখানে কয়েক মাস থাকো, অসুবিধা নেই, মেহমানদারি করবো, তারপরে দেখবে এখানে কি হয়। ইংরেজ সরকার সিআইডি পাঠাইছে মঙ্গল রহমতুল্লাহ আলাইহির খানকায়, ছদ্মবেশে এক সপ্তাহ তিনি রইলেন সিআইডি, অন্যরা মনে করে মেহমান হুজুরে কোনো মরিদ, আসলে হিন্দু মুসলমানও ছিল, এক সপ্তাহ থাকার পর হুজুরের কাছে গিয়ে পরিচয় পেশ করে, হুজুর আমি হিন্দু মানুষ সিআইডি, সরকার আমাকে পাঠাইছে আপনার এখানে তদন্তের জন্য, অভিযোগ গেছে এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। এক সপ্তাহ রইলাম কই, ট্রেনিংয়ের কিছু দেখলাম না, ষড়যন্ত্র কিছু পাইলাম না, বরং দেখি আপনার খানকার ইট পাটকেল থেকে আল্লাহ আল্লাহ জিকির বেরিয়ে আসে, আল্লাহর বান্দাদের জিকিরের আসর আর প্রভাব ইট পাটকেলও পড়ে, এরাও জিকির করে। তবে একটি কথা বুঝে আসতেছে না, কি এই খানকায় অসংখ্য মানুষ আসে খায়, আয়ের উৎস কি এটা দেখতেছি না, আসে কোথেকে আয় কি, হযরত জবাব দিলেন আয়ের উৎস হলো তাওয়াক্কুল, আয়ের উৎস তাওয়াক্কুল, তাওয়াক্কুল মুসলমানদের একটি পরিভাষা খোদা ভরসা, অমুসলিম কি বুঝবে তাওয়াক্কুল কি, বেচারা প্রশ্ন করে হুজুর তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম, না এটা কোনো ব্যবসার নাম নয়, তো কোনো ক্ষেতিবাড়ির নাম, কী না ক্ষেতিবাড়ির নাম নয়, এটা কি, এটা হলো আমরা একজনের গোলাম, আমাদের দায়িত্ব তার গোলামি করা, আর গোলাম কি খাবে কি পরবে কোথায় থাকবে এটা ব্যবস্থা করবেন মনি, গোলাম করবে না, এই দায়িত্ব গোলামের নয়, কারণ গোলামের শান হইল কারে সাজে মা বফিকরে কারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস, মনিবের অপেক্ষা না করে গোলাম নিজের চিন্তা নিজে করতে গেলে বিপদে পড়ে। আপনি একটি গরু খরিদ করেছেন, ক্রয় সূত্রে আপনি গরুর মালিক, গরু আপনার মালিকানাধীন একটি জন্তু, গরুর সিংহে রশি, আপনি সকালে গেছেন কাছে নিয়ে টুকরি নিয়ে ঘাস কাটতে গরুর জন্য, সারাদিন ঘাস কেটে দুপুরে ফিরে আসছেন ঘাস নিয়ে, এসে দেখেন গরু জায়গায় নেই, রশি ছিঁড়ে ব্যাপার কি, গরু গেল কই, খুঁজতে বেরিয়ে দেখেন মরিচ খাত পুরা পরিষ্কার করছে, ধান ক্ষেত সাফ, বেগুন ক্ষেতের অর্ধেকে আছে, এখন কি করবেন, গালে দুইটা চুমো দিয়ে নিয়ে আসবেন, হাতের কাছে যা পান উত্তর মধ্যম খবর নিয়ে ছাড়বেন, হের হোরা কি গোসা থামে, মজবুত করে সিংহে রশি লাগাইয়ে উঠানের মধ্যখানে খুঁটা গেড়ে বলতেছেন সুটকে দিলাম সুটকি, তোর কপালে আজ ঘাস নেই, কেন গরুর এই অবস্থা হইল, আপনার অপেক্ষা না করে নিজের চিন্তা নিজে করতে গেছে, তাই এখন খাবারও পেল না সুটকি দেয়া হইল তাকে, আর যিনি আমাদের মালিক তিনি ক্রয় সূত্রে না সৃষ্টিকর্তা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে তার মালিকানা কত মজবুত,
আমরা যদি তার অপেক্ষা না করে সুদের রাস্তা, ঘুষের রাস্তা, চাঁদাবাজির রাস্তা, মস্তানির রাস্তা, বোকার রাস্তা, মাপে কম দেওয়ার রাস্তা, মালে বেজাল করার রাস্তা, প্রতারণার রাস্তা গ্রহণ করি, তাহলে উনি কি পরিমাণ ক্ষিপ্ত হবেন আমাদের উপর? শুধু সুট কি পা উপরের দিকে দিয়ে ঝুলাবেন? কি অবস্থা? তখন গঙ্গোহি বললেন যে আমাদের মালিক একজন আছেন, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এটা ব্যবস্থা তিনি করেন, আমাদের দায়িত্ব শুধু মালিকের গোলামি করা। গোলামে পোক তাকারে সৌরাজে দাহারে কন্তরে জো, গোলামে পোক তাকারে সৌরাজে দাহারে কন্তরে জো, কেকাশে নাকশা দেওয়া নাকশা আইয়া দে বড়াকে মাতি মহিন মারা। তোমার কাজ গোলামি করা, গোলামি করো, মনে কি করে না করে হে চিন্তা তোমার নয়, এটা গোলামের নয়। গঙ্গোহি বললে আমাদের কাজ গোলামি করা আর বাকি আমাদের দায়িত্ব মনিবের হাতে, এটাকে বলে তাওয়াক্কুল। এই হিন্দু বেচারা কইটা তো যুক্তির কথা নয়, বুঝে আসলো না। হযরত বলেন আমাদেরও বুঝে আসে না, আমরাও জানি এটা যুক্তির কথা নয়, এ যুক্তি ছাড়াই চলে, সব কাজ যুক্তির মাধ্যমে হয় না। আরও তিন দিন রইলেন এই বেচারা, দশ দিন শেষ করে যাওয়ার পথে আবার এসেছেন হজরতের খেদমতে। হজরত চলে যাচ্ছে, জঙ্গিবাদের কিছু দেখলাম না, মিথ্যা অপবাদ দিয়েছে আপনার বিরুদ্ধে, এই দশটি টাকা আপনার খানকার জন্য গ্রহণ করলে মেহরবানি হবে। ব্রিটিশ আমলের দশ টাকা এখন অনেক মূল্য। হজরত বললেন না, আপনার টাকা আপনি নিয়ে যান, খানকার ব্যবস্থা তো আল্লাহ ইনশাল্লাহ করবেন, না হুজুর এটা গ্রহণ করতে হবে, নিতে হবে, হুজুর নেন না আর হে দিবে। হুজুর বললেন দশ টাকা দিতে কে বলেছে আপনার? কয় না কেউ বলেনি, তো কেন দিবে? আমার অন্তর আমাকে বাধ্য করতেছে, আমি না নিলে না নিলে অন্তর বড় ব্যথা পাবে, হুজুর থাকতে পারবো না, নিতেই হবে। অনেক পীড়াপীড়ির পর হজরত গ্রহণ করলেন। এরপর বললেন তিন দিন আগে যে বলেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। আমি চাইনি, কেউ দিতে বলেও নি, তারপরও আপনি দিতে বাধ্য, আমি না নিলে আপনার অন্তর ব্যথা পাবে, আপনি যেভাবে হোক দিয়েই যাবেন, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। তো আল্লাহ রাব্বুল আলামিন বল ইবাদত করো, যদি তাফিজ ইলাল্লাহর মাকামে পৌঁছতে পারো, ওই স্তরে পৌঁছতে পারো, তো চিন্তা তোমার মতো করা লাগবে না, তোমার আল্লাহ সব কিছু করবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত ইবাদত করতেই থাকো, তোমার দায়িত্ব ইবাদত করা, আর আমার কাজ তোমার সব ব্যবস্থাপনা করা। একটা কুকুর গনিবের বাড়িতে থাকে, কুকুর মাঝে মধ্যে অচেনা কেউ আসলে চোর ডাকাত আসলে গেউ গেউ করে, এতটুকু কাজ। এই কুকুরটাকে ভাতের মার দেয় মনিবে, গোষ্ঠের হাড় দেয়, মাথার কাঁটা দেয়, চাইলে সে ফেলে দিতে পারত অন্য কোথাও, কিন্তু কুকুরকে ডাক দিয়ে দিয়ে দেয়। এই কুকুরটা আমার এখানে পড়ে আছে, আমি এই কাঁটা, এই মান, এই হাড়গুলো একে দিলে সে উপকৃত হইল। তো কুকুরের মালিক যদি এতটুক কাজ কুকুরের জন্য করে, আর আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি তার কাজে পড়ে থাকি, তার দিনের কাজে নিয়োজিত থাকি, দিনের প্রচার প্রসারে আমি যদি নিয়োজিত থাকি, তাহলে আমার ব্যাপারে তিনি দেখবেন না? যদি আমাদের আস্থা থাকে ইনশাআল্লাহ তিনি দেখবেন কিভাবে আমি চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কোথায় থাকবো, কি করবো, কি খাবো, ইনশাআল্লাহ ব্যবস্থা উনি করবেন, কিভাবে আসতেছে আমরা টেরও পাব না। সৈয়দ আহমদ শহীদ বাবা কোষ রহমতুল্লাহ হজে রওনা করছেন, হজরত হজে যাবেন, নাম শুনলে হুজুর আমি আপনার সাথে যাব, হুজুর নাম লিখে নিতে, হজের যে খরচ আছে, টিকিট খরচ, খাবার খরচ, থাকা খরচ, হজরত জিজ্ঞেস করতেন না, কেউ এটা আবার বলতো না, টাকাও দিত না। এভাবে হইতে হইতে আজ থেকে 250 বছর আগের কথা, 300 লোক হয়ে গেছে হজরতের সাথে হজে যাবে, 300 লোক। তখন কিছু নৌকায় কিছু জাহাজে কষ্ট করে যেতে হতো, রায়বেরেলি থেকে নৌকা করে রওনা করছেন, যাবেন বোম্বে, সেখান থেকে জাহাজে উঠবেন। নৌকায় চলতে চলতে এমন বৃষ্টি আর তুফান, আশেপাশে কোনো আবাদি নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, 300 লোক, সকলেরই ক্ষুধা।
রাতের অন্ধকার নদীর কিনারায় নৌকা ভিড়ে এলো। নৌকা বেঁধে রাখো যে তুফান আর বৃষ্টি নৌকা ডুবে যেতে পারে। নদী বেঁধে রাখলো নদীর কিনারা। সবাই তো এতেন আজ উপোস থাকতে হবে, রাত্রে কষ্ট সইতে হবে, আর দিনের বেলায় কোথায় বসতে, কোথায় আবাদে, কোথায় গেলে খাবার পাবো আল্লাহ ভালো জানে। সবাই নৌকার ভিতরে অন্ধকার, তুফান আর বৃষ্টি। হঠাৎ দেখে দূর থেকে কিছু বাতি আসতেছে এদিকে, সর্বনাশ কি জিনগুতের বাতি না কি কি জানে কি আসে। আস্তে আস্তে ঠিক নৌকার কাছে দেখা যায় কতগুলো মানুষ আমাদের দেশে ভার বানায় একটা বাঁশ, বাঁশের এই মাথা এক টুকরি, এই মাথা এক টুকরি, এরকম ভার কাঁধে করে কতগুলো মানুষ বিরিয়ানি ঢাকায় নিয়ে আসছে, এসে কতদূর আপনাদের জন্য আনছে। এরা যে এখানে তুফানে আটকা পড়ছে, তখন তার মোবাইলের যুগ ছিল না, ওয়্যারলেসের যুগ ছিল। আল্লাহ পাঠাছেন যাও দিয়ে আসো, এদের সুস্বাদু বিরিয়ানির ব্যবস্থা হয়ে গেছে তুফান নাগের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা তিনি, কিভাবে দিবেন তিনি বুঝবেন, আমরা টেরও পাবো না। হয়তো আশা আছে এখান থেকে আসবে, এখান থেকে আসবে না আরো ক্ষতি হবে, আর এখান থেকে চলে আসছে আরো বেশি। কোন বান্দার একদিকে রিজিকের রাস্তা বন্ধ হয়ে গেলে আল্লাহ পাক আরেক দিক দিয়ে আরো বড় একটা খুলে দেন, যেহেতু আমি রাজ্জাক। ওই আস্থা যদি আমার থাকে তার উপরে, তাওয়াক্কুল যদি থাকে, তফফিজ ইলাল্লাহর স্তরে যদি পৌঁছতে পারি, তো এবাদতে করো তোমার সব দায়িত্ব আমি আল্লাহর কাছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও নবী আপনি আপনার পালনকর্তার এবাদত করতে থাকুন মওত পর্যন্ত। ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত থেকে ইয়াকিনই তো আর কিছু নেই। কোনো সন্দেহ আছে যে আমার মত আসবে? কোনো সন্দেহ নেই, সবচেয়ে বেশি ইয়াকিনই আমি একদিন মরব, মওত আসবে। এই ইয়াকিন তথা মওত আসা পর্যন্ত এবাদত করতে থাকো, তোমার দায়িত্ব এবাদত করা, আর বাকি তোমার প্রয়োজন মিটানোর ইন্তজাম করব আমি, এটা আমার কাছে। কারে সাজে মা ফিকরে কারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস, ফিকরে মা দরকারে মা আজারে মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মত পর্যন্ত তার এবাদত করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। এই পর্যন্ত সূরা হিজির 99টি আয়াতের তাফসির শেষ হলো। সামনে থেকে ইনশাআল্লাহ সূরাতুন নাহল শুরু হবে।